আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে তোমরা জানো যে ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের যে সার্কুলারটা সেটা পাবলিশ করা হয়ে গিয়েছে তো যারা হচ্ছে যে এই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ মূলত তাদের জন্যই আমরা সার্কুলারটা একটু এক্সপ্লেন করে দেবো যেহেতু এখানে অনেকগুলো ব্যাপার আছে অনেকগুলো পয়েন্ট স্পেশালি নোট করার মতো আছে বা ফোকাস করার মতো আছে তোমাদের খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করে দেবো বাকিটা এই সার্কুলারটা ওদের ওয়েবসাইটে অলরেডি আপলোড করা হয়ে গেছে আমাদের উদ্ভাসের যে ফেসবুক পেজ এখানেও দিয়ে দেওয়া হয়েছে তুমি সেখান থেকেও দেখে নিতে পারো আর যাদের মনে হয় যে না কোনো জায়গায় কনফিউশন আছে একটু কিছু জানা জানা জিনিস কি একটু ডিটেলসে বুঝানো দরকার সেটা আমরা দেখাবো সো ফার্স্টে যদি একটু আসি যে আমরা এই যে জাহাঙ্গীনগরের যে ওয়েবসাইটটা সেটা এখানে দেওয়া আছে যে দেখো জেইউ তারপর হাইফেন অ্যাডমিশন ডট ও আর জি তো তুমি এখানে যাবতীয় যা কিছু জানা দরকার তুমি পেয়ে যাবে সব কিছু অ্যাপ্লাই করার সব কিছু ওকে এবার আসো প্রথম যে জিনিসটি ইম্পর্টেন্ট এই ডেটগুলা আবেদনের যে সময়সীমা সেটা সেটা শুরু হচ্ছে দেখো এই যে চোদ্দো এক দুই হাজার চব্বিশ তার মানে হচ্ছে জানুয়ারির চোদ্দো তারিখ থেকে এবং এই যে সকাল দশটা থেকে কখন শেষ হবে একত্রিশ জানুয়ারি তার মানে তুমি হচ্ছে যে মোটামুটি জানুয়ারি অর্ধেক সময়টা পাচ্ছো চোদ্দো জানুয়ারি থেকে শুরু করে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং শেষ কখন এই যে এগারোটা উনষাট পর্যন্ত ঠিক আছে এখানে একটা ডেডলাইন আছে আমাদের বাট চেষ্টা করবে যে তুমি হচ্ছে যদি রেডি থাকে সব কিছু মানে অ্যাপ্লাই করার জন্য যা যা লাগে তাহলে যত আর্লি করে ফেলতে পারো ততই ভালো অ্যাটলিস্ট একদম যাতে একত্রিশ তারিখ রাত এগারোটার সময় তুমি না বসো সেটা একটু খেয়াল রাখবে আর কি ওকে এবার দেখো আবেদন ফি সেটা তুমি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাঙ্কিং সেবা ব্যবহার করে মানে মোবাইল ব্যাঙ্কিং বলতে বিকাশ নগদ এগুলো দিয়ে তুমি মানে অ্যাপ্লাই করতে পারবা সেটা হচ্ছে ওদের ওয়েবসাইটে দেওয়া থাকবে পুরো পেমেন্ট প্রসেসটা সেটা ওরা সার্কুলারে আলাদা করে বলে নেই ওয়েবসাইটে গেলে বলা আছে যে দেখা যাবে ওকে তো দেখো ফি যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা স্পেশালি হচ্ছে এখানে সায়েন্সের ইউনিটগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি তো তার মধ্যে এ ডি এগুলোর মধ্যে এ আর ডি ইউনিট যেটা সেটা হচ্ছে সায়েন্সের প্রিপারেশন যারা নিচ্ছে বা ধরো যারা ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিটের প্রিপারেশন নিচ্ছি তাদের সাথে রিলেভেন্ট সো দেখো এখানে প্রতিটা ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে নয়শো টাকা তার মানে তুমি একটা ইউনিট আবেদন করলে নশো টাকা দুইটাতে করলে আঠারোশো টাকা এরকম করে ওকে তারপর দেখো একটা ইনফরমেশান দেওয়া আছে যে আবেদন ফির সাথে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট এটা সার্ভিস চার্জ নেবে আর কি ওকে এবার দেখো পরীক্ষার যে ডেটগুলো সেটা সম্ভাব্য তারিখটা হচ্ছে এখানে দেওয়া আছে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বাইশ ফেব্রুয়ারি তারপর পঁচিশ ফেব্রুয়ারি তারপর সাতাশ ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি উনত্রিশ ফেব্রুয়ারি যেহেতু কয়েকটা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয় এই জন্য মাল্টিপল লেটস এখানে বাট কোন ভর্তি পরীক্ষা মানে কোন ইউনিটেরটা কোন তারিখে হবে সেটা স্পেসিফিক্যালি বলা নেই কিন্তু ওরা বলে দিয়েছে যে এখানে এই যে চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পেপারে জানানো হবে পাশাপাশি তোমরা তো আমাদের উদ্দেশ্যের পক্ষ থেকে আপডেটগুলো পেয়েই যাব নিয়মিত ওকে আর দেখো এই যে সিট প্ল্যান বা যাবতীয় যা কিছু সব কিন্তুই যে ইউ ডট ওআর জি তুমি চাইলে হচ্ছে তোমার মোবাইল বা যে ডিভাইস থেকে তুমি অ্যাপ্লাই করবা এই ওয়েবসাইটে লগ ইন করে তুমি এখন হচ্ছে পিন করে রাখতে পারো আর কি ওয়েবসাইটে ব্রাউজ করে ওকে এবার আসো আমরা একটু ন্যূনতম যোগ্যতা দেখে ফেলি যে দেখো বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা তোমার এসএসসি ব্যাচ মানে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা যেটা সেটা হচ্ছে দুই হাজার বিশ সাল ও তার পরবর্তী বছর সমূহ মানে সহজ কথা বললে বিশ একুশ এগুলো আর কি আর এরপর যদি আমি এইচএসসি ব্যাচের কথা বলি সেটা হচ্ছে বাইশ এবং তেইশ সাল মানে বোঝাই যাচ্ছে যে যে হচ্ছে তেইশ সাল তার হয়তো এসএসসি ব্যাচটা হবে একুশ সাল বা বিশ সাল হতে পারে আর যে হচ্ছে যে বাইশ সাল এইচএসসি তার যে এসএসসি ব্যাচটা সেটা হবে বিশ সাল সাধারণত যেরকম হয় যায় এস আর এইচএসসির মধ্যে দুই বছরের গ্যাপ থাকে ওকে আচ্ছা তারপর দেখো মাধ্যমিক বা সমান ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে আমরা একটু পর দেখব যে নিচে বেশ কিছু চারটাকারে কিছু জিপিআর ক্যালকুলেশন বলা আছে এবং ওরা বলে দিয়েছে যে ফোর্থ সাবজেক্ট সহ মানে ছাড়া না কিন্তু কারো যদি বায়োলজি হয় তাহলে সেটা সহ কাউন্ট করা হবে কারো যদি হায়ার ম্যাথ হয় সেটা সহ কাউন্ট করা হবে আর এরপরে যে এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া সেগুলো হচ্ছে ইংলিশ ভার্সনের যারা আছো তাদের জন্য দেওয়া যেমন এই যে এ লেভেলের যারা তাদের জন্য এ ইউনিট বি ইউনিট ডি ইউনিট আলাদা আলাদা ক্রাইটেরিয়া দেওয়া আছে ওই যে তোমাদের তো কিছু স্পেসিফিক সাবজেক্টের উপর হয় যেমন এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সো ওগুলোর মিনিমাম গ্রেড কত থাকতে হবে সেটা দেওয়া যেমন এখানে দেখা যাচ্ছে এ ইউনিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর মিনিমাম গ্রেড বি থাকতে হবে ওকে আমরা যদি এবার একটু নিচের দিকে যাই এখানে হচ্ছে কিছু জিনিস বোঝার মতো আসছে এই যে দেখো একটা কথা বলা আছে কিন্তু যে প্রয়োজনীয় যোগ্যতাসমূহ সময় শিক্ষার্থী যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে আমরা পার্টিকুলারলি এই ভিডিওতে সায়েন্সের ইউনিটগুলো নিয়ে কথা বলছি অন্য ইউনিট নিয়েও ভিডিও আসবে কিন্তু দেখো বলা আছে যে যোগ্যতা যদি থাকে তাহলে তুমি যতগুলো ইউনিট আছে এর মধ্যে যে কোনোটাই অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা এবার দেখো এই জায়গাটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বা ফোকাস করার মতো কারণ এখানে কিছু বোঝার জিনিস আছে আমাদের দেখো এই ইউনিট যেটা সেখানে কি লেখা গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অফ ইনফরমেশান টেকনোলজি তার মানে এবার কিন্তু মোট দুইটা ইউনিটে পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে এই যে এ ইউনিট যেখানে ম্যাথ ফিজিক্স রিলেটেড সাবজেক্টগুলো আর হচ্ছে এই যে আইটি ইনফরমেশান টেকনোলজি যেটা সেটা দেখো সাবজেক্ট কী কী এই যে ম্যাথ বলো স্ট্যাটিক্স বলো তারপর কেমিস্ট্রি ফিজিক্স তারপর সয়েল সায়েন্স মানে ভূতাত্ত্বিক বিজ্ঞান তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি পরিবেশ বিজ্ঞান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সো তুমি যদি এই সাবজেক্টগুলোয় পড়তে চাও তাহলে হচ্ছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাকে অংশগ্রহণ করতে হবে এবং বুঝাই যাচ্ছে নাম থেকে যে এইটার যে ভর্তি পরীক্ষা সেটা মেনলি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বেস্ট থাকবে ওকে দেখো এখানে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো দেখা এখন একটু ইম্পর্ট্যান্ট আমি ফার্স্টে একটা একটু বলে দিই তুমি দেখে বুঝবা মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দয়ের ন্যূনতম যোগফল নিম্নরূপ থাকতে হবে দুইটা কথা এখানে হচ্ছে যে মিনিমাম জিপিএ দুইটা মিলে কম্বাইন্ড কত সেটা দেওয়া কিন্তু আবার এটাও বলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ চার থাকতে হবে মানে মিনিমাম হচ্ছে চার থাকতে হবে সো দেখো এরকম হলেও হবে না এই যে সাড়ে আট বলা তো দুইটা মিলে মানে কারো এরকম হলেও হবে না যে একটাই হচ্ছে পাঁচ আর একটাই সাড়ে তিন মানে পাঁচ আর সাড়ে তিন মিলেও তো হচ্ছে সাড়ে আট হয় সেটা হবে না মিনিমাম হচ্ছে তোমার একটাই চার থাকতে হবে ধরো কারো এস চার তাহলে এইচএসসিতে থাকলেও সাড়ে চার সোভাবে হবে চার আর সাড়ে চার মিলে সাড়ে আট মানে মিনিমাম থাকতে হবে আর বাকিটা নয় দশ যাই থেকে কোনো সমস্যা নেই ওকে সো দেখো এখানে কিন্তু ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ওরা জিপের ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে এইটা এক নম্বর আরেকটা জিনিস যেটা এখানে ইম্পর্টেন্ট সাবজেক্ট ওয়াইজও কিন্তু আলাদা এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে যেমন আমি যদি বলি ম্যাথের জন্য দেখো ম্যাথের জন্য তোমার যে এইচএসি পরীক্ষা এই যেখানে দেখো উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয় এবং বিষয় সময়ে নিম্নরূপ ন্যূনতম গ্রেড থাকতে হবে মানে এগুলো হচ্ছে এইচএসির গ্রেড সো তোমার এখানে শুধুমাত্র এই যে কম্বাইন গ্রেড যেটা এটা দেখলে হবে না এখানে সাবজেক্ট ওয়াইজ এইচএসসি যে গ্রেড সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার মানে কেউ যদি জাহাঙ্গীরনগরে ম্যাথ পড়তে চায় সেই ক্ষেত্রে তার মানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই টোটাল সাড়ে আট তো থাকা লাগবেই আবার এইচএসিতে ম্যাথে মিনিমাম হচ্ছে এ পাওয়া লাগবে ঠিক একইভাবে দেখো যেমন আমাদের হচ্ছে এই যে স্ট্যাটিক্টিক্স বা হচ্ছে পরিসংখ্যানের জন্য গণিত অথবা পরিসংখ্যান মানে যাদের হচ্ছে যে ইন্টার স্ট্যাট ছিল তাদের জন্য আর কি ন্যূনতম এ গ্রেড থাকতে হবে এভাবে প্রত্যেকটার জন্যই কিছু এখানে ন্যূনতম গ্রেড দেওয়া আছে যেমন একটা জিনিস যদি একটু ফোকাস করে এই যে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি সিএসসি সাবজেক্টটাও যেহেতু একটু এরকমই কারণ এখানে কিন্তু এই যে রিকোয়ারমেন্ট বা ক্রাইটেরিয়া পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে এ প্লাস থাকতে হবে সেটাও কিন্তু একটু স্ট্রিক্ট স্বাভাবিক যেহেতু সাবজেক্টেই ডিমান্ডিং একটা সাবজেক্ট ওকে এই তো এটাই ছিল মোটামুটি মিনিমাম যেই ক্রাইটেরিয়াগুলো সেটা সো এটা একটু খেয়াল রাখবে যে দুইটা জিনিস সেখানে কিন্তু এই যে মিনিমাম জিপিও বেশি জিপিও টোটাল নয় চাওয়া হচ্ছে যে সিএসসিতে আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি যেটা আইটিতে সো এই ব্যাপারগুলো অবশ্যই একটু খেয়াল রাখতে হবে অ্যাপ্লাই করার সময় যে তোমার আসলে রেজাল্ট অনুযায়ী সব ঠিকঠাক যাচ্ছে নাকি ওকে এবার আসো আমরা যদি পরে যাই এখানে অন্য ইউনিটগুলোর মধ্যে যেটা বলে আমরা সায়েন্সের ইউনিটগুলো নিয়ে স্পেশালি আজকে কথা বলছি ডি ইউনিটের দিকে যদি খেয়াল করো জীববিজ্ঞান অনুষদ সো এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ চার থাকতে হবে এটা আগের মতোই মানে মিনিমাম চার থাকতে হবে কিন্তু এইখানে মোট জিপিএ কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার থেকে একটু বেশি চা হচ্ছে ওখানে খেয়াল করছো যে সিএসসি আর হচ্ছে যে আইটি ছাড়া বাকি সবগুলো সাড়ে আট ছিল মিনিমাম আর এখানে সবগুলোই কিন্তু হচ্ছে মিনিমাম নয় করে দেওয়া হচ্ছে সেটা তোমার মানে বটানি হোক জিওলজি হোক ফার্মেসি হোক প্রাণ রসায়ন হোক মাইক্রোবায়োলজি হোক তারপর হচ্ছে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হোক হ্যাঁ যেটা সবাই অনেকেই পড়তে চায় জাহাঙ্গীরনগর এই সাবজেক্টটা সো দেখো মোটামুটি এই যে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো সেখানে কিন্তু তোমার এই যে দুইটা মিলে যে টোটাল জিপে সেটা হচ্ছে মিনিমাম নাইন থাকা লাগবে আর ওই যেটা বলা যে একটাই মিনিমাম ফোর থাকবে ধরো একটাই কেউ ফোর পেলো আর একটা ফাইভ তাহলে ফোর আর ফাইভ টোটাল নাইন আচ্ছা এবার দেখো এখানে যেহেতু মানে ইউনিটটা বায়োলজি রিলেটেড তাই সাবজেক্ট ওয়াইজ যে রিকোয়ারমেন্ট সেটাও বায়োলজি রিলেটেড ওখানে ছিল কি ম্যাথ রিলেটেড বা হচ্ছে ফিজিক্স রিলেটেড কেমিস্ট্রি রিলেটেড মানে ডিপার্টমেন্টের সাথে রিলিভেন্ট যে সাবজেক্ট তুমি পড়তে চাচ্ছ সেটার সাথে রিলিভেন্ট ওকে দেখো এখানে কি বলা বায়োলজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড বায়োলজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড তারপর এটা কিসের জন্য এই যে ফার্মেসির জন্য দেখা যাচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড এবং পদার্থবিজ্ঞান ও গণিতে পৃথকভাবে ন্যূনতম এ মাইনাস তার মানে খেয়াল করছো এইখানে ফার্মেসির জন্য চারটা গ্রেডই দেখা হচ্ছে তোমার এখানে টোটাল নয়তো তো থাকতেই হবে কিন্তু এই যে কেমিস্ট্রি আর বায়োলজিতে থাকতে হবে মিনিমাম এ করে ফিজিক্স আর ম্যাথে আবার থাকতে হবে হচ্ছে মিনিমাম এ মাইনাস করে ঠিক আছে তারপর আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখি তো একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কি যা হচ্ছে এখানে আমাদের এই যে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ চারটাতেই হচ্ছে যে মিনিমাম এ থাকতে হবে বুঝাই যাচ্ছে যে যেটা যেরকম সাবজেক্ট ওখানে এর যেই সিলিংটা বা ক্রাইটেরিয়াটা ওইটা একটু টাফ ছিল এখানে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো একটু টাফ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটাতেই মিনিমাম এ থাকতে হবে আর হচ্ছে লাস্টে আমরা দেখতে পাচ্তেছি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এখানে হচ্ছে যে কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথে পৃথকভাবে ন্যূনতম এ থাকতে হবে মানে উপর একটার সাথে পার্থক্য ফিজিক্সের জন্য আলাদা কিছু বলেনি এখানে তো এটাই বলতেছি যে এখানে তো সব লিখাই আছে আমরা একটু কয়েকটা নিয়ে ডিটেলসে ডিসকাস করে দিলাম যাতে তুমি বুঝো যে হ্যাঁ তোমার এইচএসির রেজাল্ট অনুযায়ী বা এসএসসি এইচএসি দুইটা দেখে জিপিএ অনুযায়ী সাবজেক্টে কোন সাবজেক্টে কত আসছে সেটা অনুযায়ী যাতে টার্গেট সেট করতে পারো বা সেভাবে যাতে অ্যাপ্লাইটা করতে পারো ওকে এবার আসো আমরা দেখে নি হচ্ছে কিভাবে আমাদের এক্সামটা হবে জাহাঙ্গীরনগরে সেটা খেয়াল করো অবভিয়াসলি এমসি কিউ পদ্ধতি এটা তো তোমরা জানোই আর নিচে বলাও আছে যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না এটা নতুন কিছু না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এমসি কিউ পরীক্ষা হয় এবং সেখানে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না ওকে অপটিক্যাল মার্ক রিডার মানে ওয়েমার পদ্ধতিতে যেভাবে এমসিকিউ পরীক্ষা হয় সেটাই আর হচ্ছে নেগেটিভ মার্কিং যেটা সেটা হচ্ছে পয়েন্ট টু জিরো তার মানে এটা যদি একটু সহজ করে বলি এখানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ তুমি যদি পাঁচটা ভুল উত্তর দাও তাহলে একটা সঠিক উত্তরের সমান নাম্বার কাটা যাবে নর্মালি ধরো ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি সেখানে পয়েন্ট টু ফাইভ করে কাটা যায় চারটার সমান একটা মানে চারটা ভুল উত্তর দিলে একটা সঠিক উত্তর কাটা যায় তো সেখানে দেখো পয়েন্ট টু জিরো তো তার মানে কেউ যদি পাঁচটা ভুল উত্তর দেয় তার এক কাটা যাবে এভাবে আর কি ওকে সো ভর্তি পরীক্ষার নম্বরের সময় দেখো সকল ইউনিটে আশি নম্বরের এমসি কিউ পরীক্ষা হবে এবং আশি নম্বরের জন্য সময় থাকবে হচ্ছে পঞ্চান্ন মিনিট তুমি হচ্ছে ও ফিল আপ করার জন্য আলাদাভাবে হচ্ছে পাঁচ মিনিট পাবা আচ্ছা এবার আমরা একটু দেখি আমাদের সাথে রিলিভেন্ট যে ইনফরমেশনগুলো ওই যে ওয়েবসাইট ওই একটাই বারবার কিন্তু ওরা মেনশন করে দিচ্ছে কোনোভাবে এটা ভুল করবে না তুমি যদি অ্যাপ্লাই করে সব কিছু ঠিকঠাকভাবে করতে চাও এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো এই যে সকল ইউনিটের জন্য এমসি পরীক্ষার ন্যূনতম পাঁচ নাম্বার হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে এখানে একটু বলি যে থার্টি থ্রি পার্সেন্ট এটা হচ্ছে একশোতে তেত্রিশ এই যে তেত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে একশোতে তেত্রিশ সো এই যে আশি তো হচ্ছে আমার টোটাল পরীক্ষা এই যে এখানে দেওয়া আছে আশি হচ্ছে টোটাল পরীক্ষা সো আশির থার্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে এটাই বোঝানো হয়েছে ওকে তারপর আসো এই ইউনিটের গণিত বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ফিফটি পার্সেন্ট আমরা একটু আগে যেই পেজটা দেখে আসছিলাম সেখানকার ক্রাইটেরিয়া ছিল তে মিনিমাম কত গ্রেড থাকতে হবে যেমন ম্যাথে এইচএসিতে এ প্লাস এ থাকতে হবে এরকম একটা কথা বলা ছিল এই যে আমরা একটু আগে দেখলাম এই যে আমাদের এখানে ম্যাথের জন্য তে দরকার ছিল এ এই ক্রাইটেরিয়ার পাশাপাশি তুমি যে অ্যাডমিশন টেস্ট দিবা সেখানকার জন্য মিনিমাম কিছু ক্রাইটেরিয়া এখানে আছে খেয়াল করো ম্যাথে তোমার অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট পাওয়াই লাগবে অর্থাৎ ম্যাথে টোটাল যত নাম্বার থাকবে তার ফিফটি পার্সেন্ট তোমার পাওয়া লাগবে এখন যদি তুমি অনেক বেশি পেলাম মোট নাম্বার কিন্তু ম্যাথে এই ফিফটি পার্সেন্ট নাই তখন কিন্তু তুমি ম্যাথ ডিপার্টমেন্টের জন্য এলিজিবল হবে না এরকম পার্ট কথাবার্তায় ওরা বোঝানোর ট্রাই করছে তাহলে খেয়াল করে এই যে কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম বলা যে কেমিস্ট্রির ক্ষেত্রে মিনিমাম হচ্ছে সিক্সটি পার্সেন্ট পাওয়া লাগবে তারপর সিএসসি পাওয়ার জন্য আর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা পাওয়ার জন্য বলা যে ম্যাথ আর ফিজিক্স অংশে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট সো এখানেও দুইটাই দেখা হচ্ছে সো গ্রেডও দেখা হচ্ছে যেমন এইচএসসির তারপর তুমি মূল ভর্তি পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পাচ্ছ সেটা এখানে ইম্পর্টেন্ট ওকে আমরা তাহলে এই ইউনিট দেখলাম সায়েন্সের সাথে রিলেভেন্ট ডাইরেক্ট ইউনিটে যদি চলে যাই ডি ইউনিট কি বলা ফার্মেসি প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান মাইক্রোবায়োলজি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন রসায়নজীব বিজ্ঞান খুব স্বাভাবিক ওগুলো ফিজিক্স নিয়ে চাচ্ছিল এখানে চাচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি তো সেই ক্ষেত্রে হচ্ছে পৃথকভাবে ন্যূনতম ফিফটি পার্সেন্ট নম্বর পেতে হবে এখন যেটা কথা হচ্ছে যে এইগুলো আসলে তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার সময় সেভাবে চিন্তা করে তো আসলে কুলাতে পারবে না যে হ্যাঁ আমি অর্ধেক তুলতে পারলাম না কি বা অর্ধেক আনসার করলাম না কি বাট ডেফিনেটলি এগুলো রেজাল্টের সময় ইম্প্যাক্ট করবে যে তুমি অনেক ভালো পরীক্ষা দিয়ে আসছো কিন্তু তুমি তোমার এই যে ডিজায়ার ডিপার্টমেন্ট সেটার জন্য মিনিমাম যে নাম্বার দরকার সেটা যদি না পাও তাহলে কিন্তু এলিজিবল না ওকে এবার আসলে আমরা দেখে ফেলি যে পরীক্ষার মার্কস ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন থাকবে টোটাল যে আশি মার্কস কীভাবে থাকবে এই ইউনিটের জন্য আগে দেখি এই যে লিখে যাচ্ছে গাণিত পদার্থবিজ্ঞান অনুষদ আর ওই যে আইটি যেইটা সেটার জন্য আলাদা সো দেখো বাংলা তিনটা থাকবে ইংলিশ তিন তারপর গণিত বাইশ তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান বাইশ রসায়ন বাইশ আর হচ্ছে আইসিটি আট নম্বর তার মানে বেশ কয়েকটা সাবজেক্ট অবশ্যই যারা এতদিন ধরে প্রিপারেশন নিয়ে আসছো আশা করি তারা জানো যে এই সাবজেক্টগুলো লাগে যেমন এই যে একটু আগে বললো না যে ম্যাথে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তার মানে এই যে গণিত যে বাইশ নাম্বারে আসছে এখানে অবশ্যই এগারো পেতে হবে মিনিমাম যদি তুমি ওই যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট বা ওই যে যার জন্য যেটা দেওয়া সেটা যদি পেতে চাও ওকে ডিও দেখো দেখাও বায়োলজি অনুষদের ক্ষেত্রে যেটা বাংলা চারটা ইংরেজি চারটা বুদ্ধিমত্তা চারটা আইকিউ আর কি হ্যাঁ তারপর হচ্ছে রসায়ন চব্বিশ উদ্ভিদ বিজ্ঞান বাইশ প্রাণীবিদ্যা বাইশ নম্বর অবভিয়াসলি এটা বলার অপেক্ষা রাখে না যে এ ইউনিটের পরীক্ষায় আমার বায়োলজির প্রয়োজন নেই আর এই যে ডি ইউনিটের পরীক্ষায় আমার কিন্তু এখানে ফিজিক্স আর ম্যাথের প্রয়োজন নেই ওই জন্য নাম্বারের যে রিকোয়ারমেন্ট উপরে দেখে আসলাম সেটা ওরকম আচ্ছা এবার যদি আসি যে ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলী কি করতে হবে তোমাকে এই যে বারবার বলতেছি এই ওয়েবসাইটটা জেইউ হাইফেন অ্যাডমিশন ডট ও আর জি এখানে যাবা সো এখানে যাওয়ার পরে খেয়াল করো প্রয়োজনীয় তথ্য প্রদান করে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক মানে তুমি যখন হচ্ছে যে এই যে যেই তথ্যগুলো দিতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর সেটা যখন দিবা তখন তোমার ওই যে স্বাভাবিকভাবে এইচএসির তথ্যগুলো দিবা তখন ওই যে যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে যাচাই করে নেওয়া হবে কিন্তু যে কোন ইউনিটে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছো সেটার যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটার সাথে মিলবে নাকি সেটা অনুযায়ী ওকে আবেদনকারী নিজের অথবা অভিভাবকের তোমার বা তোমার প্যারেন্টসের যে কারো নাম্বার হতে পারে নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তীতে আবেদন বা ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট তোমরা অলরেডি বেশ কয়েকটা জায়গায় হয়তো অ্যাপ্লাই করে ফেলছো সামনে হয়তো বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করবা এই যে এই জিনিসগুলো কিন্তু খুব প্রপারলি সাবধানে হচ্ছে এটা সংরক্ষণ করতে হবে তোমার এই যে ধরো তুমি যে লগ ইন করল তারপর যেই মোবাইল নাম্বারটা ইউজ করতেছো যে পাসওয়ার্ডটা ওরা সেন্ড করবে এগুলো অবশ্যই সাবধানতার সাথে সংরক্ষণ করতে হবে নাহলে দেখা যায় যেটা প্রচুর একটা হ্যাসেল হয় আননেসেসারি এটা তুমি হচ্ছে কাগজে লিখে রাখতে পারো ছবি তুলে রাখতে পারো বা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে পারো কাউকে বা মেইল করে রাখতে পারো যে কোনোভাবে সম্ভব মাল্টিপল জায়গায় যদি তুমি এটা শেয়ার করে রাখো তখন যেই ফোনে পাসওয়ার্ডটা আসলো মেসেজ সেটা যদি হারায়ও সেই ক্ষেত্রেও কিন্তু তোমার মোবাইল নাম্বার বা হচ্ছে যেই যে পাসওয়ার্ড যেটা রাখা দরকার সেটা কিন্তু তোমার কাছে থাকবে সেটা একটু খেয়াল রাখবে হ্যাঁ ওকে একই মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন অবশ্যই তুমি এ ইউনিট ইউনিট দুইটাতে অ্যাপ্লাই করতে চাও সেম নাম্বার ইউজ করতে যাও বা কোনো সমস্যা নেই সেখানে তবে উক্ত মোবাইল নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না মানে তুমি আর তোমার ফ্রেন্ড দুইজনই হচ্ছে যে এই ইউনিটে অ্যাপ্লাই করবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো সেটা কিন্তু করা যাবে না অবশ্যই যেমন এখানে তো অনেক কথাবার্তায় বললাম এইগুলো হচ্ছে সেন্সিটিভ ইস্যু এগুলো মানা না মানার ক্ষেত্রে দেখা যায় যে তোমার অ্যাপ্লিকেশন অনেক রকম মানে অসুবিধা হয়ে যায় সেটা অবশ্যই একটু খেয়াল রাখবা যে সেইম মোবাইল নাম্বার ইউজ করে একাধিক ইউনিটে আবেদন করা যাবে না সেই ক্ষেত্রে যারা হচ্ছে যে বাসা থেকে অ্যাপ্লাই না করে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করার সময় এই যে এখানে যে নাম্বারটা দিতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমার যে নিজের নাম্বার সেটা দিতে হবে দোকানের নাম্বার দিয়ে আসলে হবে না অনেকে কিন্তু এই ভুলটা করো আমরা প্রায় সময় দেখি এই জন্য আগে থেকে সাবধান করে দিলাম ওকে আর দেখো এই ছবি আপলোড করার ক্ষেত্রে যে নিয়মগুলো এটা মোটামুটি ম্যাক্সিমাম ইউনিভার্সিটির সেমই থাকে একই টাইপের নিয়ম যে পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল থাকে আর হচ্ছে সর্বোচ্চ একশো কিলোবাইট এটা হচ্ছে অনেকে দোকান থেকে করো আবার চাইলে কিন্তু এটা ওয়েবসাইট থেকেও করে নেওয়া যায় তুমি ওই যে পিক রিসাইজ লিখে সার্চ দিবা হ্যাঁ ফটো রিসাইজ সার্চ দিবা পেয়ে যাবা অনেক অনলাইন ওয়েবসাইটেই সরাসরি হচ্ছে রিসার্চ মানে রিসার্চ করার পর দেন হচ্ছে ডাউনলোড করে নেওয়া যায় এই যে দেখো তিনশো বাই তিনশো সাইজ হতে হবে ম্যাক্সিমাম হান্ড্রেড কিলোবাইট আর স্বাক্ষর যেটা মানে তোমার সিগনেচার সেটা হচ্ছে তিনশো বাই আশি থ্রি হান্ড্রেড বাই এইটি অ্যান্ড এটা হচ্ছে সর্বোচ্চ সিক্সটি কিলোবাইট ওই যে ছবির ফর্মেট যেটা নর্মালি জেপিজি অথবা জেপিইজি যেটা সেটা তুমি ইউজ করবে ওকে ওয়েবসাইটের কথা আবার বলা বলা যে পেমেন্ট সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী মানে ওই যে যেই ধাপগুলা তুমি বিকাশে পেমেন্ট করবা নাকি নগদে পেমেন্ট করবা কার্ড দিয়ে করবা কোনটার জন্য কি স্টেপ সেটা ওদের ওয়েবসাইটেই ডিটেলস ওরা বলে দিবে আচ্ছা এবার আসো প্রবেশপত্র ডাউনলোড এই যে এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট সতেরো ফেব্রুয়ারি থেকে তুমি কিন্তু হচ্ছে প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবা ওই যে আমরা যেহেতু দেখলাম ডেটগুলো মোটামুটি বাইশ ফেব্রুয়ারি বা এরপর থেকে এই জন্য সতেরো ফেব্রুয়ারি থেকে তুমি হচ্ছে ডাউনলোড করতে পারবা অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিবা অ্যান্ড তুমি এখানে এই যে ইউনিক ভিত্তিক আলাদা আলাদা প্রবেশপত্র এটা একটা ইম্পর্টেন্ট যেই ইউনিট তুমি পরীক্ষা দিবা স্বাভাবিক ডেটগুলো তো আলাদা আলাদা পড়বে এ ইউনিটের একদিন পড়বে ডি ইউনিটের একদিন পড়বে সো তুমি যদি একাধিক ইউনিটে অ্যাপ্লাই করো প্রত্যেকটার জন্য কিন্তু প্রবেশপত্র আলাদা ডাউনলোড করতে হবে মানে এই ইউনিটের দিন ডি ইউনিটেরটা নিয়ে চলে গেলে হবে না সো এই জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে আচ্ছা আমরা যদি এরপর যাই এখানে হচ্ছে এই যে সিট প্ল্যান ও ফলাফল নিয়ে বলা আছে এটা তো এই যে পরীক্ষার তারিখ সময় ভবনের নাম কখন নম্বর ডিটেলস যত যা কিছু দরকার ওই যে একই ওয়েবসাইট ওটা বারবার মেনশন করে দিচ্ছে তুমি এখানে যেয়ে পেয়ে যাবা আচ্ছা আর যদি তোমার কোনো হেল্প লাগে সেটার জন্য এই যে এখানে আলাদা একটা হচ্ছে যে ইমেল সেটা ওরা দিয়ে দিচ্ছে যদি তুমি আবেদন করতে যে কোনো সমস্যা হয় বা যদি কোনো কনফিউশনে পড়ো কোনো তথ্য ভুল দিয়ে দাও সেই রিলেটেড যদি কোনো হেল্প দরকার হয় সেই ক্ষেত্রে এটা আচ্ছা এবার একটু আসে এখানে দেখি ভর্তির জন্য নির্বাচন পদ্ধতি এই যে দেখো লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের ক্ষয় বর্ণিত প্রাপ্ত নম্বর যোগ করে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সর্ব আসন সংখ্যার সর্বাধিক গুণ শিক্ষার্থীর পৃথক মেধা তালিকা প্রণয়ন করা হবে মানে যেটা বলা হচ্ছে যে টোটাল যতটা সিট তার গুণ হচ্ছে মানুষের এখানে স্টুডেন্ট যারা পরীক্ষা দেবে তাদের মেরিট লিস্টটা পাবলিশ করা হবে আর এইটা আসলে কি বলা লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর মানে তুমি যেই আশি নম্বরে পরীক্ষা দিচ্ছ সেটা তো হিসাবে আসবেই সেটার সাথে আর কি হিসাবে আসবে দুইটা জিনিস দেখো এখানে আবার বলে দিচ্ছি চতুর্থ বিষয় সহ সব জায়গায় বলছে চতুর্থ বিষয় সহ এটা নিয়ে আর কনফিউজ হবে না প্রত্যেকটা জায়গায় ফোর্থ সাবজেক্ট সহ এখানে হ্যাঁ দেখো প্রাপ্ত কে দেড় দ্বারা গুণ করা হবে কিসে প্রাপ্ত খেয়াল করো মাধ্যমিক বা সমমান মানে হচ্ছে এসএসসি কারো ধরো এসএসসি জিপি হচ্ছে পাঁচ তার মানে ওই পাঁচকে দেড় দিয়ে গুণ করা হবে চারকে দেড় দিয়ে গুণ করা হবে তিনকে তিন তো না সাড়ে তিন বলছে যেহেতু মিনিমাম হচ্ছে তোমার চার করে থাকা লাগবে বলে দিচ্ছে ধরো সাড়ে চার তো সাড়ে চারকে দেড় দিয়ে গুণ করা লাগবে এরকম ঠিক একইভাবে এখানে বলা যে উচ্চ মাধ্যমিক বা সমমানের যেটা সেখানেও ফোর্থ সাবজেক্ট সহ এটাকে আড়াই দ্বারা গুণ করা হবে তার মানে তোমার যে মেরিট লিস্ট সেটা তিনটা নাম্বার ওই পরীক্ষায় আসিতে কত করছো সেটা এসএসসি জিপিএকে দেড় দাঁড়াগুন এইচএসি কে আড়াই গুণ এই টোটালটা মিলে হচ্ছে মেরিট লিস্ট করা হবে টোটাল সিটের দশগুলি স্টুডেন্টের যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করা হবে সর্বোচ্চ ওকে এরপর দেখো এই ইনস্ট্রাকশনগুলো এগুলো কমন যে পরীক্ষার হলে প্রবেশপত্র বা যে জিনিস নেওয়া দরকার মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড আচ্ছা ঠিক আছে এটা একটু ইম্পর্টেন্ট দেখো মূল রেজিস্ট্রেশন কার্ড এগুলো অবশ্যই পরীক্ষার আগে গোছিয়ে রাখবা কোনোভাবে মানে পরীক্ষার আগেরাতে যেতে মনে না হয় ভাই ফটোকপি নিয়ে যাওয়া যাবে নাকি বা অন্য কিছু করা যাবে না কি এগুলো না যেহেতু তুমি আগে থেকেই জানো এখানে সার্কুলারে প্রপারলি বলা আছে আমরা হয়তো সময় নিয়ে এক্সপ্লেন করে দিলাম এগুলো অবশ্যই তুমি মেনটেন করার চেষ্টা করবো হ্যাঁ ওকে সাধারণ বল পেন ছাড়া কোনো প্রকার এটা তো বলার অপেক্ষা রাখে না মোবাইল ফোন ঘড়ি বা অন্যান্য যে কোনো কিছু তুমি হচ্ছে ইউজ করতে পারবে না এই তো এটাই ছিল মোটামুটি যেসব কথা আমাদের বলা দরকার সেগুলো আর দেখো যে কোনো হেল্পের জন্য কিন্তু ওরাই যে টাইম দিয়ে দিচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হ্যাঁ তুমি হচ্ছে যে এই সময়ের মধ্যে যে কোনো হেল্প যদি লাগে নাম্বারগুলো দেওয়া আছে ইমেল দেওয়া আছে তুমি ওদের কাছ থেকে হেল্প নিতে পারবা ওকে সবাইকে ধন্যবাদ এটাই ছিল আমাদের আজকের ভিডিওটা তাহলে তোমরা যখন থেকে অ্যাপ্লাই করা শুরু হয়ে যাবে দেরি না করে চেষ্টা করবা লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে দ্রুত অ্যাপ্লাই করে ফেলতে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ